সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে প্রবাসী যেখান থেকে মান্না ওয়াজ টিভি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখন আপনাদের সামনে নিয়ে আসছি অল্প তেলে বেগুন ভাজা। বেগুনগুলো কেটে আমরা লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, মশলাগুলো মাখানোর পরে রেখে দেব, কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পরে আমরা একসাথে ভাজবো, সব কিছু ভালোভাবে করে নিচ্ছি। লবণ সব কিছু দিয়ে এখন ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি মশলাটা, যাতে বেগুনের ভিতরে প্রবেশ করে, যার কারণে সবগুলো ছুরি দিয়ে কষিয়ে নিচ্ছে, যাতে মশলাগুলো ভিতরে প্রবেশ করে, সবগুলোর ভিতরে ভেঙে দেওয়া হবে। এপি টুপির দুই সাইডে ভালো মতো ঘুরাইয়ে একটু ছুরি দিয়ে হালকা করে কষে কষে করে দিবেন, আপনার পছন্দ অনুযায়ী যেভাবে মন চায় আপনি দিতে পারেন। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সুন্দর মতো একটু লবণটা যাতে বেগুনের ভিতরে প্রবেশ করে। এভাবে দিয়ে আমরা সবগুলো দেওয়া হইলে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ রেখে দিব। সব আলাদা একটা পাত্রে উঠিয়ে ঢেকে রাখবো, গন্ধটা মশলা গন্ধটা আর আসবে না। তারপরে হালকা তেল দিয়ে তেলের ভিতরে আমরা বেগুন ভাজি করব। আপনার সঙ্গেই থাকুন, একটা আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখছি। এটা ধা ওঠানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কত সুন্দর ছুরি দিয়ে কাটার পরে কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর, কালারটা কত সুন্দর হয়ে গেছে। এভাবে আমরা ঢেকে রেখে দিব। আসলাম কিছুক্ষণ রাখার পরে কড়াই গরম করে গরম তেলে আমাকে একটু তেল দিয়ে তেলের ভিতরে বেগুনগুলো দিয়ে নিচ্ছি। তেলটা একটু কম হয়েছে, যার কারণে একটু দিয়ে দিলাম। এভাবে দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যদি সুন্দর মতো এক সাইড হয়। এক সাইড হওয়ার পরে আরেক সাইড উল্টিয়ে দিতে হবে। একটু ভালো করে লাগা করা দেওয়ার পরে আমরা এভাবে বেশি ঢাকনা দিয়ে ঢাকনা উঠিয়ে আবার উল্টিয়ে দিতে হবে। উল্টানোর পরে দেখেন অন্য সাইডটা, অপর সাইডটা কত সুন্দর, কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে অল্প অল্প করে ভেজে রেখে দিব পাশে আলাদা নিয়ে। উল্টানোর পরে দিয়ে রাখলাম, এখন মোটামুটি আলাদা উঠে গেছে। আর একটা পাচ্ছে ভাজার পরে উঠিয়ে রাখছি। কেমন হয়েছে আপনার সকলে একটু কমেন্টে জানাবেন। যারা